হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তার কারণ আছে, ভিডিওর প্রথমেই আমি একটা আপনাদের খুব বড় আপডেট দেব, সেটা হচ্ছে কেওয়াইসি কমপ্লিটের আপডেট। তো এটা কীভাবে করবেন সেটা দেখাবো। তারপর রয়েছে এটা TWT টোকেনের অফার, তারপর রয়েছে get.io নতুন আরেকটি অফার, যেখান থেকে আপনি নতুন অ্যাকাউন্ট করলে $10 পাবেন এবং এটা রেফার করতে পারলে আর $10 পাবেন। তো কীভাবে কী করবেন সমস্ত বিষয়বস্তু এই ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো। তো সেটা যদি সম্পূর্ণ ক্লিয়ারভাবে আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা A to Z কমপ্লিট করবেন, কোনো জায়গায় একটু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটি এখন শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই, তো এখনও যারা আমার অনলাইন আনপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই সাবস্ক্রাইব লাগা বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন, যাতে করে আমার সকল নতুন নতুন আপলোডকৃত ভিডিও ও লাইভ পেমেন্ট প্রুফ ভিডিওগুলো সবাই আগে পেতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি। তো প্রথমে একটি আপডেট দেবো, আপডেটটা হচ্ছে PAEF টোকেন। তো এই অফারটি আমি আপনাদের মাঝে আগস্ট মাসের 18 তারিখ শেয়ার করেছিলাম। তো এটি এখন একটা আপডেট চলে এসেছে। আপডেট হচ্ছে তাদের একটি নতুন সাইট লঞ্চ করেছে, সেখানে আপনাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে তারপর সেখানে KYC ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো কীভাবে কী করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো যারা অফারটির ভিতরে জয়েন করেছিলেন তারা এই কাজটি কমপ্লিট করবেন, তা না হলে কিন্তু এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন না। আর এটা কিন্তু খুব ভালো একটি অফার ছিল। তো যারা জয়েন করেননি তারা এখন জয়েন করতে পারবেন না, এখন আর অফারটি নেই। যারা জয়েন করেছিলেন তারা এই কাজটি কমপ্লিট করবেন। তো যারা এখনও না বুঝতে পারতেছেন অফারটির ভিতরে জয়েন করেছিলেন কি করেননি, তারা যেটা করবেন সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে প্রথমে একটি লিঙ্ক পাবেন, সিম্পল লেখা থাকবে PAEF টোকেন আপডেট বা উইথড্র আপডেট, সেখানে একটা কিছু লেখা থাকতে পারে। তো প্রথম লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। এই পোস্টটি চলে আসলে এখান দেখুন লেখা আছে অনলাইন আর্ন করো, লেখাটা উপরে ক্লিক করে দেবেন। আমি যে অফারে পোস্টটি শেয়ার করেছিলাম সেই পোস্টটি আপনাদের মাঝে চলে আসবে, নিচে ভিডিও দেওয়া আছে। আপনারা এই ভিডিওটা দেখে এই অফারটির ভিতরে জয়েন করেছিলেন কি করেননি সেটা বুঝে নেবেন। আর যদি কেউ জয়েন করে থাকেন তাহলে তারা এখন আমি যে কাজটা দেখাচ্ছি এই কাজটা কমপ্লিট করবেন। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এই পোস্টটির এখানে আসবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কের উপর ক্লিক করে এই পোস্টটা এখানে আসার পর এখানে দেখুন আপডেট KYC ফর অ্যাড্রপ। তো এখান থেকে এই লিঙ্কটার উপরটা ক্লিক করে দেবেন। লিঙ্কটার উপর ক্লিক করে দিলে দেখবেন সরাসরি তাদের একটা সাইন আপ পেজ আপনাদেরকে নিয়ে চলে যাবে। তো এই যে দেখুন ঠিক এরকম একটা সাইন আপ পেজে নিয়ে চলে আসবে। এখানে আপনি আপনার নাম দেবেন, ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেবেন অবশ্যই নামটা, তারপর এখানে একটা ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, একই পাসওয়ার্ড আবার দেবেন। এখানটা টিকমার্ক উঠিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বলবো আপনার মেইলে তারা একটা মেল ফেটে এসে মেলটা ভেরিফাই করুন। আপনি আপনার মেল বক্সটা ওপেন করবেন, দেখবেন এরকম একটা মেল চলে এসেছে। মেলটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে এই যে নিচে দেখুন আপনাদের দেখায় এই যে নিচে এখানে যে কনফার্ম মেল লেখা আছে সেটার ব্যাপারটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বলবে কংগ্রাচুলেশন। এখন আপনি এখানে সাইন ইন করতে পারেন, সেখান থেকে সাইন ইনের উপর ক্লিক করবেন। আপনি আপনার মেল পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইনের উপর ক্লিক করলে আপনার এখানে লগ ইন করা হয়ে যাবে। তো লগ ইন করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে উপরে দেখুন অ্যাড ইউর ওয়ালেট অ্যাড্রেস বিফোর বাই। তো আপনি এখানে চাইলে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সেট করতে পারেন। তো আপনি যদি এটার উপর একটা ক্লিক করেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বলবে আপনার ERC20 অ্যাড্রেসটা দিন। তো আপনি টেস্ট ওয়ালেট থেকে Ethereum অ্যাড্রেসটা এখানে বসিয়ে অ্যাড ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন এখান থেকে লেখাটা চলে গেছে আর আপনার অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আসুন মূল বিষয়, এখানে আপনারা কীভাবে কি KYC করবেন সেটা দেখাই। তো এই যে দেখুন এখানে KYC করতে হলে এই যে দেখুন এখানে নিচে লেখা আছে সাবমিট KYC, লেখাটা ওটা ক্লিক করে দেবেন। এই লেখাটা ওপর ক্লিক করে দিলে আরেকটি এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে দেখুন লেখা আছে ক্লিক হেয়ার টু কমপ্লিট ইউর KYC, এই লেখাটা ওটা ক্লিক করে দেবেন, তাহলে KYC কমপ্লিটের ইন্টারফেসটি আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখানে দেখুন এই যে এখানে যে ডিটেলসগুলো চাইছে সবগুলো আপনি কিন্তু ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দেবেন। তো কী দেবেন সেটা আপনাদের দেখাই। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট নেম দেবেন, এখানে লাস্ট নেম দেবেন, দেওয়ার পর তারপর নিচে দেখুন ফোন নাম্বার দিতে বলতেছে, এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন +8800 এরকম করে কান্ট্রি কোড সহ দেবেন। দেওয়ার পর ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দেবেন, তারপর এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন, এখানে আপনার টেলিগ্রাম ইউজার নেম দেবেন, অবশ্যই সেই টেলিগ্রাম ইউজার নেম দেবেন যে টেলিগ্রাম ইউজার নেম দিয়ে তাদের গ্রুপে চ্যানেলে জয়েন করেছিলেন, কারণ এই অফারটি কিন্তু তাদের একটা বটের মাধ্যমে জয়েন হতেছিল এবং তাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপে আপনাদের জয়েন হতে হয়েছিল। তো সেই ইউজার নেমটা দেবেন, দেওয়ার পর এখানে আপনার কান্ট্রি এটা উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি বাংলাদেশ পেয়ে যাবেন। আমি দেখাই আপনাদের, এই যে দেখুন এখানে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন, নিচে চলে আসবেন, স্টার্ট দেবেন, সিটি দেবেন, তারপর এখানে আপনার জিপ কোড মানে পোস্টাল কোড আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেওয়া আছে, 4 ডিজিটের একটা সংখ্যা, সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তো এই অ্যাড্রেসটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে একটা অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা ওই অ্যাড্রেসটা ইংলিশে ট্রান্সলেট করবেন, তারপর সেটা দুই ভাগে ভাগ করে দুই জায়গা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলতে আছে সাবমিট ইউর ডকুমেন্ট, তো এখান থেকে আপনি পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্ট সিলেক্ট করবেন, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ন্যাশনাল আইডি কার্ড, এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি করতে চান তাহলে ড্রাইভিং লাইসেন্স এটা দিয়ে। তো আমরা সাধারণত সবাই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করি, তাই এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটা আমি সিলেক্ট করে দিয়ে দেখাই আপনাদের। ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দেবেন, একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন 2টা ফটো দিতে বলতে আছে, নিচে আরও একটা ফটো দিতে বলতে আছে, মোট 3টে ফটো আপনাদেরকে এখানে দিতে হবে। তো এখানে দেখুন 3টে ফটো কীভাবে কী দিবেন সেটা তারা কিন্তু এখানে বলেই দিয়েছে, তো আপনারা এগুলো পরে পরেও এখান থেকে চাইলে দিতে পারেন। তো এখানে কীভাবে ফটোগুলো দেবেন আমি আপনাদের বলি। এখানে প্রথমে যে ফটোটা দেবেন সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে ফ্রন্ট পেজ মানে সামনের পেজ, সেই পেজে একটা ক্লিয়ার ফটো তুলে এখানে সিলেক্টের উপর ক্লিক করে সেই ফটোটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে বলতে আছে কি যে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনের পেজ কি পিছনের সাইডের একটা ফটো তুলে এখানে বসিয়ে দিতে। তারপর দেখুন এখানে বলতে আছে যার ভোটার আইডি কার্ড তার হাতে আইডি কার্ডটা দিয়ে শুধু তার একটা ছবি তুলবেন, ক্লিয়ার ফটো তুলবেন, তুলে এখানে সেই ফটোটা দিয়ে দিবেন। তো সেই ফটোটা দেওয়ার পর এই দেখুন এখানে নিচের দিকে চলে আসবেন, এখান থেকে আপনার সিলেক্ট অলদের সিলেক্ট করতে বলতে আসছে, তো এটার উপরে ক্লিক করবেন। এখানে ইথেরিয়াম সিলেক্ট করে আছে, আপনাদের চেঞ্জ করার কোনো দরকার নেই, এখান থেকে ইথেরিয়ামটাই সিলেক্ট করে রাখবেন। তারপরে এখান থেকে এন্টার ইওর ওয়ালেট অ্যাড্রেস, তো আপনারা কী করবেন এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করে আপনি টেস্ট ওয়ালেট থেকে আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটা এনে এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে এই যে কয়টা বক্স রয়েছে, কয়টা বক্সে টিকমার্ক উঠিয়ে দিয়ে প্রসেস ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবেন, ইনস্ট্যান্ট আপনার ভেরিফাই হয়ে যাওয়ার কথা। তারপর যদি একটু সময় লাগে কোনো অসুবিধা নেই, এখান থেকে আমি যেভাবে দেখালাম কাজগুলো এভাবে করলে আপনার 100% KYC ভেরিফিকেশন কমপ্লিট হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটার ভিতরে কীভাবে KYC কমপ্লিট করবেন যারা অফারটির ভিতরে জয়েন করছিলেন। তো এখন আসেন আরেকটা জিনিস, এটা তো আপডেট সবেমাত্র আপডেটটা শেষ হলো, এখন হচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ অফার রয়েছে আপনাদের জন্য, সেটা হচ্ছে $25,000 TWT এর গিভওয়ে। তো এটা একটা টুইটার বান্টি, তো এর আগেও কিন্তু আমরা একটা টুইটার বান্টি থেকে অনেকেই খুব ভালো পরিমাণ একটা প্রফিট পেয়েছিলাম। তো এখান থেকে আপনাদের যে কাজগুলো করতে হবে খুব সিম্পল, কাজ বলতে তেমন একটা কোনো কাজ নেই, আপনারা কী করবেন এই অফারটির ভিতরে জয়েন করার জন্য সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে 2 নম্বরের একটা লিঙ্ক পাবেন, সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক। তো 2 নম্বর লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে। পোস্টটি আপনাদের সামনে চলে আসলে এখানে দেখুন লেখা আছে জয়েন অ্যাড্রপ, এই লেখাটার উপরে ক্লিক করে দেবেন। তো লেখাটার উপর ক্লিক করে দিলে দেখবেন আপনাদের সামনে টুইটারে এরকম একটি ই চলে এসেছে, এই যে ট্যাস্ট ওয়ালেটের যে অফিসিয়ালি টুইটার পেজ রয়েছে সেখানে একটি পোস্ট আছে, এই যে দেখুন এখানে $25,000 TWT এখানে কি একটা গিভওয়ে চলতে আছে, খুব ভালো এটা গিভওয়ে, $25,000 না, 25,000 কি TWT টোকেনের। তো আপনারা এটা ভিতরে জয়েন করে নেবেন, আপনার ভাগ্য ভালো থাকলে এখান থেকে একটা ভালো পরিমাণে প্রফিট আপনি জেনারেট করতে পারবেন। তো এখানে আপনার কাজটাকে সেটা আমি আপনাদের বলি, আর এখান থেকে কয়জনকে কী দেবে সেটা এখানে তারা উল্লেখ করেনি, তো এখান থেকে হয়তো 10 জনকে 500 না, এখান থেকে অনেকজনকেই মনে হয় দিবে। তো এখানে তারা বলেনি কয়জনকে কী কীরকম কী দেবে, তো আপনারা এখানে সবাই জয়েন করে নেন, এটা ভালো পরিমাণে প্রফিট পেলেও পেতে পারেন। তো এখান থেকে আপনারা এইখানে আসার পর এখান থেকে একটা লাইক করে দেবেন। তারপর এখান থেকে আপনি নিচে দেখুন অনেক কমেন্ট রয়েছে, তো আপনারা একটু নিচের দিকে চলে এসে এখান থেকে যে কোনো কারো একটা কমেন্ট এরকম কমেন্টের ভিতরে চলে এসে এরকম কমেন্টটা এটার উপর সেভ করবেন, তাহলে নিচে দেখুন কপি লেখা এসেছে, কমেন্টটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর আপনি কী করবেন আপনার টেস্ট ওয়ালেটের ভিতরে চলে যাবেন, টেস্ট ওয়ালেটের ভিতরে চলে যাওয়ার পর TWT এখানে লিখে সার্চ করতে পারেন, এই যে এখান থেকে ওই সার্চ অপশনের উপর TWT এরকম লিখলে টেস্ট ওয়ালেট টোকেনটা চলে আসবে, এটা ওটা ক্লিক করে দেবেন। এখান থেকে রিসিভের উপর ক্লিক করবেন, এই যে এটা রয়েছে এই যে স্ক্যানারটা, এই স্ক্যানারটার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্যানারটা স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কী করবেন আবার এখানে চলে আসবেন, এখানে চলে আসার পর একটু নিচের দিকে আসবেন, এখান থেকে এই যে রিটুইট, তারপর এখানে রিটুইট উইথ কমেন্ট 2 নম্বরটা এই যে নিচেরটা ওপরটা ক্লিক করে দেবেন, নিচেরটা ওপর ক্লিক করে দেওয়ার পর এই ডকুমেন্টটা ইন্টারফেস চলে আসবে, যেটা ফার্স্টে আমি কপি করতে পারলাম যে কোনো কারো একটা কমেন্ট, সেই কমেন্টটা এরকম এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দেওয়ার পর এখান থেকে তার এই অ্যাড্রেসটা কেটে দেবেন, এই অ্যাড্রেসটা এরকম সম্পূর্ণভাবে কেটে দেবেন। আবার আপনার টেস্ট ওয়ালেটের ভিতরে চলে আসবেন, এখান থেকে আপনার নিজের অ্যাড্রেসটা কপি করবেন, এখান থেকে আমি অ্যাড্রেসটা বসিয়ে আপনাদের দেখাই, এরকম নিজের অ্যাড্রেসটা কপি করবেন। তারপর এখানে যে লেখাটা আছে লেখাটা পুরোটা কপি করবেন, আমি আপনাদের সম্পূর্ণই দেখিয়ে দিই, এখান থেকে পুরোটা কপি করবেন এরকমভাবে, তো আমি কাট করে আবার পেস্ট করি, তো পুরোটা এরকম করবেন। তারপর এখান থেকে সিলেক্ট গ্যালারিতে চলে যাবেন, এখান থেকে নিচের দিকে আসবেন, আপনাদেরকে এই যে স্ক্রিনশটটা নিতে বলছিলাম এই স্ক্রিনশটটা এখানে আপলোড করে দিয়ে রিটুইট উপরে ক্লিক করে দেবেন তাহলে এখানকার কাজ শেষ আরেকটু কাজ আপনাদের রয়েছে আমি যেটা একবার করেছি তাই এর করলাম না এরপর এটা করার পর রিটুইট করার পর এখান থেকে কমেন্টের এখানে চলে আসবেন আমি তো সবগুলো কপি করে এরকম রেখে দিতে বলছিলাম তো কপি করে এরকম রেখে এখানে এসে পেস্ট করে দেবেন এখান থেকে গ্যালারিতে আসবেন আর শেষ আবার সেই স্ক্রিনশটটা এইভাবে এখানে সিলেক্ট করে দিয়ে এখান থেকে রিপ্লের উপর ক্লিক করে দেবেন তাহলে আপনার এখানে কি জয়েন করার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর তারা যখন পেমেন্টটা করবে তখন আপনি অটোমেটিক আপনার যদি র্যান্ডমলি সিলেক্ট হয়ে যান বা যেভাবেই তারা এখান থেকে পেমেন্টটা করুক আপনার যদি পেমেন্টটা পান তাহলে আপনি টেস্ট ওয়ালেটের ভিতরে এখান থেকে অটোমেটিক পেমেন্টটা পেয়ে যাবেন তো অফারটিকেও মিস করবেন না সবাই অফারটির ভিতরে জয়েন করে দেবেন তো আশা করি বুঝতে পেরেছেন এটার ভিতরে কীভাবে জয়েন করবেন এখন আসেন খুব গুরুত্বপূর্ণ একটি অফার রয়েছে আপনাদের জন্য সেটা হচ্ছে get.io আবারও আপনাদের জন্য নতুন একটি অফার নিয়ে চলে এসেছে সেটা হচ্ছে এখান থেকে আপনাদের নতুন আরেকটি টোকেন দিবে তো টোকেনটির নাম আছে HTPT তো 2-3 দিন আগেও আপনাদের আরেকটি অফার দিয়েছিল get.io সেটাও ঠিক একই রকম এখন পর্যন্ত সেটা পেমেন্ট করেনি তো খুব শীঘ্রই সেটা পেমেন্ট সবাই পেয়ে যাবেন যারা নতুন করে অ্যাকাউন্ট খুলেছিলেন তো আবার সেটা পেমেন্ট করতে না করতে আবার একটি অফার দিয়েছে এটা শুধু তারাই পাবে যারা এখন আবার নতুন করে অ্যাকাউন্ট খুলবে এবং KYC ভেরিফিকেশন কমপ্লিট করবে তো কীভাবে কী করবেন সেটা আপনারা এই যে দেখুন নিচে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা আমি দেখিয়ে দিয়েছি আপনাদের কীভাবে কী করতে হবে এটা হচ্ছে আগের অফারটার ভিডিও তো এই অফারে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে কাজগুলো করবেন শুধু একটা কাজ আলাদা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে যে অফারটা ছিল সেই অফারে আপনাদের বক্স টোকেনের $1 ট্রেড করতে হয়েছিল আর এখন যে তারা অফারটা দিয়েছে সেটা হচ্ছে HTPT টোকেন তো এই HTPT টোকেনে আপনাদের $1 ট্রেড করতে হবে তো এই অফারটির ভিতরে কারা জয়েন করতে পারবেন সেটা আমি আগেই বলে দিই এই অফারটির ভিতরে তারাই জয়েন করতে পারবেন যারা এখন পর্যন্ত তাদের এই get.io এক্সচেঞ্জের সাইটের ভিতরে অ্যাকাউন্ট খুলে নিন নতুন করে অ্যাকাউন্ট খুলে KYC ভেরিফিকেশন করবেন শুধুমাত্র তারাই এই যে নতুন অফারটি রয়েছে এই অফারটির ভিতরে জয়েন করতে পারবেন আর যারা পুরাতন রয়েছেন তারা আগের অফারটিতে জয়েন করেছেন বা আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে তারা কিন্তু এই অফারটির ভিতরে জয়েন করতে পারবেন না আমি কিন্তু আগেই বলে দিচ্ছি তারা কোনো মতে এখানে জয়েন করতে পারবেন না তো যারা এখন আগের অফারটিতে জয়েন করেননি তারা এই অফারটিতে জয়েন করতে পারবেন আর আপনারা চাইলে একটা চান্স নিতে পারেন সেটা হচ্ছে আগের অফারটা যেহেতু ইন্ড হয়ে গেছে তারপর আপনারা একটা চান্স নিতে পারেন সেটা হচ্ছে এই ভিডিওটা দেখবেন দেখার পর এখানে তো একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর তারপর বক্স টোকেন একটা $1 বা $1.10 দিয়ে একটা ট্রেড করে নেবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পর এই ভিডিওতে যেসব কাজগুলো বলেছি সেই কাজগুলো সম্পূর্ণ করবেন ট্রেডটা করে ফেলবেন বক্স টোকেনের ট্রেডটা তো করার পর তারপর এখন এই যে নতুন আরেকটি অফার রয়েছে এই অফারটির কাজটা করবেন তো আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে বক্স টোকেনের অফারটা আপনারা কি পেয়ে যেতে পারেন আবার এই অফারটা তো পাবেনই যারা নতুন ইউজার আছেন তো আপনারা প্রথমে যারা করবেন যারা নতুন ইউজার আছেন তারা এখন পর্যন্ত যারা এই অফারটির এই এক্সচেঞ্জার সাইটের একটা অফারে অংশগ্রহণ করেননি নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন এরকমের যদি কেউ থেকে থাকে বাড়ির 3-4টে ভোটার আইডি কার্ড আছে যে আবার একটা KYC করতে পারবেন তো তারা এই অফারটির ভিতরে অংশগ্রহণ করতে পারেন তো এই অফারটির ভিতরে অংশগ্রহণ করার জন্য আপনাদের যেটা করতে হবে সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন 3 নম্বর একটা লিঙ্ক পাবেন সিম্পল লেখা থাকবে অ্যাড্রপ লিঙ্ক তো 3 নম্বর লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে এই পোস্টটি চলে আসলে নিচে দেখুন একটা ভিডিও দেওয়া আছে লেখা আছে এই ভিডিওটা দেখে জয়েন হতে পারেন তো আপনারা এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করবেন KYCর জন্য অ্যাপ্লাই করবেন KYCর জন্য অ্যাপ্লাই করার পর যখন KYC ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনি কী করবেন আপনার এখান থেকে ব্যালেন্সে আসবেন এসে এখানে ডিপোজিট করবেন তো ডিপোজিট কীভাবে করবেন সেটাও এই ভিডিওতে দেখানো আছে এই যেখানে যে ভিডিও লিঙ্ক তো এই ভিডিওতে দেখানো আছে তো এই ভিডিও দেখে ডিপোজিট করার পর তারপর আপনারা কী করবেন এখানে আসবেন HTPT দেখে এখানে সার্চ করবেন তারপর এখান থেকে টোকেনটা চলে আসবে ট্রেড অপশনের উপরে ক্লিক করবেন ট্রেড অপশনের উপরে ক্লিক করলে দেখবেন আপনাকে সরাসরি মার্কেটে নিয়ে চলে এসেছে তো এই যে দেখুন এখানে সরাসরি মার্কেটে নিয়ে চলে এসেছে তো মার্কেটে নিয়ে চলে আসলো এখানে কিন্তু আপনার টোকেনটা নেই তো আপনার টোকেনটা এখানে এই যে কর্নার দিক এখানে সার্চ করে আনতে হবে তো আমি এখানে HTPT লিখে এখানে একটু সার্চ করি দেখি কি আসে তো আপনাদের এখানে কোনো ট্রেডই করতে হবে না শুধুমাত্র নতুন একটা অ্যাকাউন্ট করলেই মনে হয় হয়ে যাবে তার কারণ আছে তাদের এই টোকেনটা এখন পর্যন্ত আর কি মার্কেটে বাইসেল শুরু হয়নি এখানে দেখুন সেটাই লেখা আছে এখন পর্যন্ত শুরু হয়নি তো যখন এটা মার্কেটে বাইসেল হয়ে যাবে হয়তো তখনই আপনাদের পেমেন্টটা করা হবে বা তার আগে আপনাদের পেমেন্টটা করতে পারে এটা তাদের অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট তারা নতুন অফারটা দিয়েছে এটা আমার কথা না এটা তারা এখানে তাদের ব্যানারেই শো করছে তাদের এই অফারটা এখানে এই যে দেখুন এই যে তাদের ব্যানারে এখানে অফারটা রয়েছে আমি যাদের একটু জুম করে দেখাই এই যে দেখুন চলে গিয়েছে অফারটা এই মাত্র ছিল তো এই যে দেখুন এখানে এই অফারটা রয়েছে, তো আপনারা এখান থেকে ভালো মতো দেখে নিতে পারেন চাইলে। তো এখান থেকে দেখে অফারটার ভিতরে এটা অফারটা আসল না নকল আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, এটা তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট। তো অফারটাকে মিস করবেন না, যেভাবে দেখালাম জয়েন করে নিন, একটা অ্যাকাউন্ট খুলে এখানে কেওয়াইসি ভেরিফিকেশন করে রাখুন। এখানে ট্রেড মেড তো কিছুই করতে হচ্ছে না, আগের অফারটা কিন্তু $1 ট্রেড করতে হয়েছিল, তো এখন পর্যন্ত কিন্তু সেটা পেমেন্ট করেনি, তো খুব শীঘ্রই সেটা পেমেন্টও করে দেবে। তো অফারটাকে মিস করবেন না, এখানে যে দুইটি অফার শেয়ার করলাম দুইটির একটাও মিস করবেন না, এখান থেকে একটা ভালো পরিমাণে প্রফিট পেলেও আপনারা এখান থেকে পেতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি, তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এটি করে লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই অফারটি সম্পর্কে এবং যে উইথড্র আপডেট দিলাম বা অফারের আপডেট দিলাম সেই আপডেটটা সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারাও নতুন অফার দুইটির ভিতরে জয়েন করতে পারে এবং এখান থেকে একটা ভালো পরিমাণে ইনকাম করে নিতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি। খোদা হাফেজ।